গাইস কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো লাস্ট ভিডিওতে আমি শুনেছিলাম কালাচান টু, তো সেই কারণেই ভাবলাম টু যখন শুনেছি ওয়ানটা কেন বাদ যায়। তো সেই কারণেই আজকে কিন্তু আমি কালাচান ওয়ানটা শুনবো। আর তোমরা অনেকে কমেন্টও করেছিলে কালাচান ওয়ানটা শোনার জন্য। সো পার্ট টুটা যেরকম খুবই জমজমাট লেগেছিল আমার, একদম প্রপার একটা কমার্শিয়াল একটা ক্লাব ব্যাঙ্গার। তো দেখার বিষয় এখন এটাই যে পার্ট ওয়ানটা আমার কেমন লাগে। সো বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আয়না করে দেরি, চলো এবার শুরু করি। সুন্দর একটা গ্রামের দৃশ্য দিয়ে শুরু হচ্ছে। ওয়াও গাইস, কালাচান টু তেও যেরকম একটা দারুণ বিটের সাথে গানটা শুরু হয়েছিল, গাইস কালাচান ওয়ানও কিন্তু সেম এটাই দেখতে পাচ্ছি। শুরুর থেকে একদম সুন্দর নাচের একটা বিট, নাইস। ওকে আদর কইরা ডাক মোজান, কাছে একটু আইয়া যান, মনের কথা হুই না যান, কি জাদুতে মারছে না মায় বান, কি জাদুতে মারছে না মায় কি বেস। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন চুকের ভাষা বুঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খোঁজা পাইবেন না। ওরে কালাচান তোমার লাগে মন করে ও এটার হুকটা দারুণ। আগা গোড়া মেকআপ কইরা দেখাও তুমি ঢং, তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং, এই তুমি অনেক ক্রেজি, তোমার নাটক বুঝি, আই টি 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 কইরা ময়না পাখি খুঁজি, মন না আমার বোকা শুকা পোলা বোকা না, গাইজ আরেকটা কথা বলতে চাই, গানের যে সেটটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যে সেটটা রেডি করা হয়েছে, তো সেটটাও কিন্তু বেশ সুন্দর। মানে ব্যাকগ্রাউন্ডে সব কালারফুল জিনিস, আর তাছাড়াও যারা ব্যাকগ্রাউন্ডে ডান্স করছে, যারা লিড ডান্সার, তাদেরকেও কিন্তু সুন্দর সুন্দর রং বেরঙের কাপড় পরানো হয়েছে। সো আলটিমেটলি ভিজুয়ালটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠছে গানটার মধ্যে। সো এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, নাইস। ডুবনা দিলে প্রেমের জলে জীবন যাবে হাই বিফলে, আইসো আমার মন মহলে, ডুবনা দিলে প্রেমের জলে জীবন যাবে হাই বিফলে, আইসো আমার মন মহলে, ভাষাই বদরের সম্পান, আহা গাইজ, আমি কিন্তু একটা জিনিস আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম তোমাদের কাছে, যে যিনি ফিমেল সিঙ্গার রয়েছে তার নামটা, তো তোমরা সকলেই বলেছো তার নাম তসিবা। ওনার গানের গলাটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর এই গানেও কিন্তু ওনার গানের গলাটা বেশ সুন্দর লাগছে, নাইস। মানে একটা ইউনিক ভয়েস আছে কিন্তু তার, সিরিয়াসলি এই গানটা কিন্তু তার ভয়েসের জন্যই আরো সুন্দর লাগছে শুনতে, ইউনো তার ভয়েসটা সত্যি খুব ইউনিক, দারুণ।
তো কালাচান 1টাও কিন্তু কালাচান 2 এর থেকে কম কিছু যায় না। তো এটাও কিন্তু একটা প্রপার কমার্শিয়াল ট্র্যাক, ঠিক পার্ট 2 টার মতোই। আর সিরিয়াসলি এইটাও কিন্তু একটা ক্লাব ব্যাঙ্গার। তো এই গানটাও কিন্তু প্রথম থেকে সুন্দর একটা বিট দিয়ে শুরু হয়। এরকম টাইপের বিটের যে কোনো গান শুনলেই কিন্তু আমার তোমার সবারই নাচতে ইচ্ছা করে। তো আমার এই কথাটার সাথে তোমরা যারা যারা সহমত প্লিজ এটা কিন্তু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমাদেরও কিন্তু এই গানটা শুনে নাচতে ইচ্ছা করে। তো আমি কিন্তু দেখতে চাই যে কারা কারা সহমত আমার এই কথাটাতে। তো ইয়া, গানটা কিন্তু সত্যি খুব এনজয়েবল ছিল, আমি এনজয় করেছি গানটা। একটা কমার্শিয়াল ট্র্যাক যেরকম হয় আর কি। আর সব থেকে যেটা আমার বেস্ট লাগে সেটা হচ্ছে তশিবা ম্যামের গলা। সিরিয়াসলি তশিবা ম্যামের কিন্তু ভয়েসটা সত্যি খুব ইউনিক, সত্যি খুব সুন্দর একটা ভয়েস। কালাচান পার্ট 2 তেও আমার শুনতে খুব ভালো লেগেছে, আর কালাচান 1 যেটা শুনলাম এটাও কিন্তু শুনতে বেশ ভালো লেগেছে আমার। আর এরকমই আরো ভালো ভালো গান তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করে যাও। তোমাদের সাজেশন অনুযায়ী অবশ্যই আমি সেই গানের উপর রিয়াকশন ভিডিও আনবো। আর ভিডিওটা যদি দিতে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাও। আর ভিডিও কিন্তু শুধু দেখলেই হবে না গাইস, তার সাথে সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সিরিয়াসলি তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য সত্যি বড় মোটিভেশন। আর এই মোটিভেশন দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সো উইথ দ্য সেট গাইস, আজকের মতো কিন্তু এখানেই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।